আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে পাবনা কৃষিচিত্র ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন আপনাদের সকলকে পাবনা কৃষিচিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন। দর্শক, শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি, ভিডিওটি যখন ধারণ করা হচ্ছে তখন 26 সেপ্টেম্বর 2022 রোজ মঙ্গলবার। আর আপনাদেরকে নিয়ে আসছি মিলন ডেইরি ফার্মে। আর এই মিলন ডেইরি ফার্মের অবস্থান পাবনা জেলার ভাংড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে। তো মিলন ডেইরি ফার্ম থেকে আজকে আপনাদেরকে বেশ কিছু দুধের ও প্রেগনেন্ট গাভী দেখাবো। এই গাভীগুলোর জাত, মান, কোয়ালিটি, সেই সাথে দামগুলো আপনাদেরকে জানাবো মিলন ডেইরি ফার্মের মালিক মিলন মাহমুদ ভাইয়ের সঙ্গে কথা বলে। আশা করি আমাদের পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। আর যেখান থেকে এই দর্শক ভিডিওগুলো দেখছেন, প্রতিনিয়ত আমাদের পাবনা কৃষিচিত্রের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। গাভী, বকনা, সার যেখান থেকে যেটাই সংগ্রহ করবেন দর্শক, সরাসরি খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করার চেষ্টা করবেন। তো চলুন আমরা মিলন ভাইয়ের সঙ্গে কথা বলে বিস্তারিত জেনে নেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শুরুতেই নতুন দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম, পরিচয়, ঠিকানাটা জানাবেন। আমার নাম মোহাম্মদ মিলন মাহমুদ, মিলন ডেইরি ফার্মের স্বত্বাধিকার। আমার ফার্মের অবস্থান চৌবাড়ি হারোপাড়া থানা বাংলো জেলা পাবনা। আচ্ছা, এটা মূলত একটা বিক্রয় কেন্দ্র? জি। নতুন কালেকশন কতগুলো করেছেন? নতুন কালেকশন আছে আপনার 9টার মতো, আপনার দেখাবো 7টা। 7টা গাভী দেখাবেন? জি। তার মানে 7টা এখন দর্শকরা দেখতে পারবে। এই 7টা গাভী প্রেগনেন্ট না দুধের? একটা আছে দুধের আর সব প্রেগনেন্ট। আচ্ছা, মাত্র একটা বাচ্চা সহ দুধের গাভী? জি জি। আর সবগুলো প্রেগনেন্ট? জি জি সবগুলো। দাম কেমন হবে সর্বনিম্ন? দাম সর্বনিম্ন 1,35,000 থেকে। 1,35,000 সর্বনিম্ন? জি। আর একটা বকনা বাচ্চা আছে, ওটাও দেখাই দেব আমার নিজের খামারের। কেমন দাম সেটা? ওটা আপনার 60,000 টাকা। 60,000 টাকা? জি। আচ্ছা, মোটামুটি আজকে 60,000 থেকে বকনা দিয়ে শুরু আছে, গাভীও আছে। জি জি। তো চলুন এগুলো সঠিক যে বর্ণনা আছে, তথ্য আছে, এক এক করে দিবেন। আর দর্শকরা আপনার সাথে যোগাযোগ করবে যে মোবাইল বা ইমো, এটা যদি নিজের মুখে একটু বলে দিতেন। 01714334991। আচ্ছা, এই নাম্বারে দর্শকরা আপনার সঙ্গে ফোন এবং ইমোতে যোগাযোগ করতে পারবে। জি। আচ্ছা, তো মিলন ভাই আমরা যদি এক এক করে দেখি, প্রথমে যে একটা বাচ্চা সহ দুধের গাভীর কথা বললেন, এখানে 1 নম্বর সিরিয়ালে যে বাচ্চা সহ গাভীটা রয়েছে, এই গাভীটা কি জাতের? হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান? জি। আচ্ছা, এই গাভীটা দাঁতে কয়টা হয়েছে? দাঁতে 6টা। 6 দাঁত? জি। 6 দাঁত। বাচ্চা কয় নাম্বার? বাচ্চা দ্বিতীয় বাচ্চা। 6 দাঁত, সেকেন্ড টাইম বাচ্চা দিয়েছে? জি। সাথে কি বাচ্চাটা? সাথে ওটা বকনা বাচ্চা, মেয়ে বাচ্চা। বকনা বাচ্চা। বাচ্চার বয়স কেমন হয়েছে? বাচ্চার বয়স আজ 2 দিন। মাত্র 2 দিন? জি জি। আচ্ছা, 2 দিনের বকনা বাচ্চা। তো এই বাচ্চাটার থেকে, অর্থাৎ সরি, গাভীটার থেকে মোটামুটি দুধের পরিমাণ কেমন আসবে? মোটামুটি এই গাভীটার যখন ফুল দুধ আসবে 18+ থাকবে। 18+? জি। আচ্ছা, 18+ যখন হয়তো পরিপূর্ণ আসবে তখন? জি 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 জি। যখন পরিপূর্ণ দুধ আসবে তখন 18+ থাকবে। এমনি বাটার ক্লিয়ার আছে? বাট জরায়ু গ্যারান্টি। দাম কত চাচ্ছেন এই গাভীর? দাম চাচ্ছি 2,20,000 টাকা। 2,20,000? জি। আচ্ছা, 2,20,000 টাকা দামই চাচ্ছেন? জি। দরদামে কি সুযোগ আছে? জি, হালকা সীমিতর মাধ্যমে, যে যেরকম আগে যেরকম ভাবে সীমিতর মাধ্যমে দাম দর করে নিতে পারতো ওরকম ভাবেই। আচ্ছা, এক কথা সীমিত দরদাম করে সংগ্রহ করতে পারবে? জি জি। আর সবচাইতে বেশি ভালো হয় যে আপনার এই গাভীগুলো যেহেতু দুধের গাভী, সরাসরি এসে দুধ দহন করে এই অবস্থায় যেটুকু আসলো সেটুকু আইডিয়া করে দর্শকরা নিজ দায়িত্বে দেখে শুনে নিলে ভালো হয়। জি জি। আর দেখেন ওই যে দুধের রগগুলো কি দেখেন, অনেক কিন্তু মোটা। আপনি ক্যামেরা দিয়ে দেখায় দেন যে দুধের রগ চার সাইডে উলান টুলান দিয়ে একদম রগ কিন্তু জায়গায় আছে। চলেন তাহলে দর্শকদের পরবর্তী যে গাভী রয়েছে আপনার সেই গাভীগুলো দেখেন। জি। 2 নম্বর সিরিয়ালে যে গাভীটা দেখতেছি মিলন ভাই, এই গাভীটা কি জাতের? এটাও হলস্টাইন ফ্রিজিয়ান, কিন্তু শখের বসে কেউ রানী শঙ্কর বলে। আচ্ছা, জাত এক কথায় হলস্টাইন ফ্রিজিয়ান। জি জি। বয়স কেমন হয়েছে? বয়স 6 দাঁত। 6 দাঁত? জি। এগুলো কি সব এখন গাভ গরু? এগুলো সব গাভ গরু, হয়তো 10 দিন 1 সপ্তাহ সময় লাগবে। বাচ্চা কয় নাম্বার দিবে এটা? বাচ্চা দ্বিতীয় বাচ্চা। সেকেন্ড টাইম বাচ্চা দিবে? জি জি জি। সময় আছে কতদিন? সময় আছে আপনার 10 থেকে 12 দিন। 10 থেকে 12 দিন? জি জি। দেখেন চামচোচা কিন্তু একদম পাতলা, এই যে একদম পাতলা চামচোচা। আচ্ছা, যেহেতু 10-12 দিন সময় আছে এখনো। জি জি। ওই ওই জায়গাটা কিন্তু সম্পূর্ণ আপনার ফিল আপ হয়ে যাবে। আচ্ছা, এই গাভীগুলোর প্রথমে দুধের রেঞ্জ কেমন ছিল জানা আছে? এটা 18+ ছিল। 18+? জি।
আচ্ছা, এখন গাব আছে, দর্শকরা আইডিয়া করে নেবে। জি জি জি। আপনার এই গাবিটার দামটা কত যাচ্ছেন? এটার দাম চাচ্ছি 2,45,000 টাকা। 2,45,000? জি। দাম তো আরো বাড়তেছে। যে আস্তে আস্তে হাই কোয়ালিটি যাচ্ছে, তারপর আবার একটু লো কোয়ালিটি আছে। আচ্ছা, হাই লো সবই আছে। জি জি। তো এটা চাচ্ছেন 2,00,000? জি, 2,45,000 টাকা। 2,45,000। আবার এই দেখেন, এই যে জায়গাটা দেখেন, এই জায়গাটা কিন্তু সম্পূর্ণ ফেলা পাওয়া যাবে, একদম ফেলা পাওয়া যাবে। আর চারটা বান কিন্তু স্কোয়ার, চারটা বান স্কোয়ার। আপনি দেখেন এই যে দেখছেন, একদম স্বাধীন। এই যে এই জায়গাটা কিন্তু ফেলা পাওয়া যাবে। 2,45,000 টাকা দাম চাচ্ছেন, দরদাম করে দর্শক ভাড়া নিতে পারবে। জি জি। এটা সাইড করে দেন, পরের গরুটা আমরা দর্শকদের দেখাবো। জি জি। 3 নম্বর সিরিয়ালে যে গরুটা দেখতেছি, এটা কি জাতের? এটা ইন্ডিয়ান জার্সি। ইন্ডিয়ান জার্সি? জি। আচ্ছা, এটার বয়স কেমন হয়েছে? এটার বয়স 4 দাঁত। দাঁতে 4টা? জি। বাচ্চা কয় নাম্বার দিবে? প্রথম রাউন্ডের বাচ্চা দিবে। জি, প্রথম রাউন্ডের বাচ্চা দিবে। জি। আচ্ছা, প্রথম বাচ্চা দিবে। জি। সময় আছে কতদিন? সময় আছে 10 থেকে 12 দিন। যত তলায় হাত দিবেন তত গা মানে এড়ায় দিবে এক কথায়। দেখেন একদম বাড় জড়ায়ু গ্যারান্টি। যেহেতু বলছেন প্রথম বাচ্চা দিবে, প্রথম বাচ্চাতে সেরকম সমস্যা হওয়ার কথা না, তারপরেও যেটাই নেক, প্রথম হোক আর দ্বিতীয় হোক, বার জড়ায়ু আমার কাছ থেকে নিলে গ্যারান্টি পাবেন। আচ্ছা, এই গাবিটার দামটা কত চাচ্ছেন? এটার দাম চাচ্ছি 2,40,000। 2,40,000? জি। আচ্ছা, 2,40,000 টাকা দাম চাচ্ছেন। দর্শকরা চাইলে দরদাম করে সরাসরি এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে। জি জি। আচ্ছা, তো এটা সাইড করে দেন। এটা সিরিয়ালের 3 নম্বর গাবিটা দেখে নিলাম, খুব সুন্দর একটা কালারের। পরের যে গাবিটা রয়েছে দর্শকদের সেই গাবিটা দেখাবো। 4 নম্বর সিরিয়ালে যে গরুটা দেখতেছি, এই গরুটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান? জি। আচ্ছা, এটা দাঁত বয়স কেমন হয়েছে? দাঁতে 6টা। দাঁতে 6টা? জি। বাচ্চা কয় নাম্বার দিবে? বাচ্চা দ্বিতীয় রাউন্ডের বাচ্চা। সেকেন্ড টাইম বাচ্চা দিবে? জি জি। সময় আছে কতদিন? সময় আছে এটার হলো 20 দিন। এখনো 20 দিনের মতো সময় আছে? জি জি। আচ্ছা, যেহেতু সেকেন্ড টাইম বাচ্চা দিবে, মোটামুটি 20 দিন সময়ও আছে। অনেক সময় তো আগ পিস করেও বাচ্চা দেয়। জি জি জি। আচ্ছা, প্রথমে এগুলো দুধের পরিমাণ কেমন আসছিল? এটা আপনার 15+ আসছিল। এই দেখেন যে জায়গাটা একদম কিন্তু পাতলা, একদম কিন্তু দুধের যে উলানটা একদম পাতলা দেখেন। আর 4টা বান কিন্তু একদম 4 জায়গা একদম চিকনা দেখেন, কত সুন্দর। বাটগুলো ক্লিয়ার আছে? বাট জড়াও গ্যারান্টি। তো এই গাবিটার দামটা কত চাচ্ছেন? এটার দাম চাচ্ছি 1,45,000 টাকা। 1,45,000? জি। আচ্ছা, 1,45,000 টাকা দাম চাচ্ছেন, দর্শকরা চাইলে দরদাম করে নিতে পারবে। জি। আচ্ছা, পাশে চলে যাই, পাশে আরেকটা ছোট আকৃতির একটা গরু চলে আসছে ক্যামেরার সামনে দেখতেছি। জি। এটা সিরিয়ালে 5 নম্বর, এটা কি জাতের? এটা আপনার জার্সির সাথে একটু ফ্রিজিয়ানের মিক্স আছে। জার্সি এবং ফ্রিজিয়ান মিক্স? জি। আচ্ছা, দাঁত বয়স? দাঁতে 6টা। 6 দাঁত? জি জি জি। 6 দাঁত। বাচ্চা কয় নম্বর দিবে? বাচ্চা দ্বিতীয় বাচ্চা দেবে। এই দেখেন একদম চামচোচা কিন্তু পাতলা, একদম পাতলা, ভয় পাচ্ছে তো। সেকেন্ড টাইম বাচ্চা দিবে? জি জি। সময় আছে কতদিন? সময় ওঠে আপনার 20 দিন। এখনো 20 দিনের মতো সময় আছে? জি জি। এগুলো প্রথমে দুধের পরিমাণ কেমন আসছিল? এটা আপনার 14+ ছিল প্রথমে। 14+? জি। আচ্ছা, 14+ প্রথমে ছিল, সেদিক থেকে এখন কি একটু বাড়তে পারে? হ্যাঁ, অবশ্যই বাড়বে, বাড়বে, অবশ্যই বাড়বে। আপনি দেখেন 4টা বান দেখেন, একদম কিন্তু কুঞ্চি বানে, জার্সির যেগুলো কুঞ্চি বান থাকে কুঞ্চি বানে কিন্তু। আচ্ছা, আপনি এই গাবিটার দাম কত চাচ্ছেন? এটার দাম চাচ্ছে 1,35,000 টাকা। 1,35,000? জি। আচ্ছা, 1,35,000 টাকা দাম চাচ্ছেন, দর্শকরা চাইলে দরদাম করে দেখে শুনে নিতে পারবে, হালকা সীমিতর মধ্যে দরদাম করে নিতে পারবে। আচ্ছা, 6 নম্বর সিরিয়ালে আমরা একটা বকনা বাছুর দেখে নিচ্ছি, এটা কি জাতের? এটা জার্সি। এটা জার্সি জাত? জি, জার্সির সাথে একটু ফ্রিজিয়ানের ক্রস আছে, জার্সি ফ্রিজিয়ান মিক্স। যে দেখেন, এই দেখেন তলাটা কি দেখেন, এক থোপা দেখছেন, একদম একদম এক থোপা কিন্তু তলা। বয়স কেমন হয়েছে এটা? বয়স আপনার 7 মাস। 7 মাস? জি। আচ্ছা, 7 মাস বয়সের এটা কিন্তু কিন্তু আমার নিজের খামারের। আচ্ছা, বাসার? জি জি জি। আচ্ছা, তো 7 মাস বয়সের এই বাচ্চাটাকে এখন সেল দিয়ে দিবেন? এখন চিন্তা ভাবনা করছি। দেখেন দাম কত আসবে? এটার দাম চাচ্ছি 60,000 টাকা।
60,000? জি জি। আচ্ছা 60,000 টাকা তো দাম চাচ্ছেন, কত হলে বিক্রি করবেন এটা? এটা আলোচনার মাধ্যমে বিক্রি করব। আলোচনা সাপেক্ষে কম বেশ করে বিক্রি করবেন? জি 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 জি। 60,000 টাকা এখন দাম চাচ্ছেন, যদি কেউ সংগ্রহ করতে চায় সেক্ষেত্রে দরদামের সুযোগ আছে। জি জি। তারপরও মেনটা কি দেখেন, তলাটা যে কেউ দেখলে তলা দেখে পাগল হবে, দেখেন এক থোপা, এখনই এক থোপা। আচ্ছা তো চলুন তাহলে দর্শকদের পরবর্তী আপনার যে কালেকশন রয়েছে সেটা দেখান। জি মিলন ভাই, আমরা শেষ মুহূর্তে 7 নম্বর সিরিয়ালে যে গরুটা দেখতেছি এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান? জি। আচ্ছা হলস্টাইন ফ্রিজিয়ান, এই গাভীটার দাঁতে কয়টা হয়েছে? দাঁতে দুটো। দুই দাঁত? জি। আচ্ছা মাত্র দুই দাঁত, তার মানে বাচ্চা কি প্রথম না দ্বিতীয়? প্রথম বাচ্চা। প্রথম বাচ্চা দিবে? জি। সময় আছে কতদিন? সময় আছে 10 থেকে 12 দিন। 10-12 দিন সময় আছে? জি জি। আচ্ছা 10-12 দিন সময় আছে। জি। এই গাভীগুলোর সচরাচর একটা আনুমানিক আইডিয়া দুধের পরিমাণ কেমন আসে? এটার আপনার দুধের পরিমাণ যতই কম আসুক 16-17 দুধ আসবে, আর যে পার্সেন্টেজ বডি টাক্সার ওলানের যে গেট আপ। আচ্ছা একটা ধারণা করতেছেন যে এরকম আসতে পারে? জি। তারপরে যেহেতু দুই দাঁত প্রথম বাচ্চা দিবে, দর্শকরা চাইলে জাতমান A to Z। জি জি। দর্শকরা দেখে নিজ দায়িত্বে সংগ্রহ করতে পারবে। জি জি জি। এই গাভীটার দামটা কত যাচ্ছে? এর দাম যাচ্ছে 2,05,000। 2,05,000 টাকা? জি। দরদামের সুযোগ আছে? হালকা সীমিত। আচ্ছা দরদামের সুযোগ আছে, দর্শকরা দরদাম করে নিতে পারবে? জি।